আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে জাল দলিল, মুক্তিযোদ্ধার সনদ ও সিলমোহর সহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাঁচ নাটোরের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীতে চিকিৎসক ও নার্স না থাকায় ছয় হাসপাতালকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহীতে জাল দলিল, ভুয়া মুক্তিযোদ্ধার সনদপত্র, ভুয়া সিলমোহর, ভারত ও পাকিস্তানের জাল স্ট্যাম্প সহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাঁচ সোমবার রাতে নগরীর কোর্ট বুলনপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল তাদের বাসায় তল্লাশি চালিয়ে 14টি স্বাধীনতা সংগ্রামের ভুয়া সনদপত্র, 15টি জয় বাংলা লেখা সম্বলিত ফাঁকা সনদ, বাংলাদেশ স্ট্যাম্প মোট 2548টি, পাকিস্তানি বিভিন্ন অঙ্কের মোট 833টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের সর্বমোট 253টি স্ট্যাম্প, জাল জালিয়াতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নামীয় ও পদবি সম্বলিত ভুয়া সিল 205টি, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত 2টি ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত 2টি জব্দ করে। এ সময় শহরের মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিসুর রহমান করিম ও কোর্ট বুলনপুর এলাকার রাজীব হোসেন রহমানের ছেলে শেখ রেজোয়ানুল করিমকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারের উদ্যোগে যোগব্যায়াম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 6টায় রাজশাহী নগরীর পদ্মা নদীর তীর সংলগ্ন নোঙ্গরের সামনে সবুজ প্রান্তরে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিশেষ এই যোগব্যায়াম কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি তার বক্তব্যে বলেন, যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতাসমূহ সফলভাবে মোকাবেলা করার জন্য মানবিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য প্রদান করে। যোগব্যায়াম মানুষকে স্ট্রোক মোকাবেলা করতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সাথে নিজেও যোগব্যায়াম করেন এবং উপস্থিত শিশুদের যোগব্যায়াম শেখান। অনুষ্ঠান শেষে তিনি বর্ণালী মোড়ে অবস্থিত আইভ্যাক্স সেন্টার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ভিসা জমাদানকারীদের সাথে ভিসা জমা প্রদানের তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না তা খোঁজ খবর নেন। উপস্থিত ভিসা প্রত্যাশীদের মাঝে একজন ক্যান্সার রোগী ভিসা সংক্রান্ত তার অসুবিধার কথা বললে তিনি তখনই তা সমাধান করে দেন। নোয়াখালীর মাইজদী শহর ও বেগমগঞ্জের চৌমুহনি বাজারে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকা সহ নানা ধরনের অপরাধে 6টি হাসপাতালকে 3,60,000 টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব 11 সিপিসি 3 নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অসীম কুমার দাস, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালে আহমেদ সোহেল সহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় শাইনিং মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইলকে 50,000 টাকা, চৌমুহনী মেডিকেল সার্ভিসের পরিচালক জুবায়ের হোসেনকে 1,50,000 টাকা, গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হায়দারকে 30,000 টাকা, জেনারেল শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহমদ স্বপনকে 50,000, মডার্ন প্যাথোলজিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসানকে 30,000 টাকা ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানকে 50,000 টাকা জরিমানা করা হয়। কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় 500 বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসা সহ নানা হয়রানির শিকার হচ্ছেন। জনসাধারণকে ভুল চিকিৎসা সহ নানা হয়রানির শিকার হতে রক্ষা করার লক্ষ্যে র‍্যাব 11 এর অভিযান অব্যাহত থাকবে। নাটোরের গুরুদাসপুরে স্কুলে যাওয়া আসার পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় পাঁচ বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বামনবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককারীরা সকলেই নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী সিংড়া উপজেলার বিল দহর গ্রামের বাসিন্দা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান,
গুরুদাসপুরের খুবজিপুর শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল শেষে প্রতিদিনের মতো আজও বাড়িতে ফিরছিল। পথে খুবজিপুর বামুনবাড়ি এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে বখাটেরা তাদের উত্ত্যক্ত করা সহ শরীরের বিভিন্ন স্থান স্পর্শ করার চেষ্টা করছিল। এ সময় ওই ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে স্কুলে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এক অভিভাবকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।